ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাউকে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ধর্ষণের হার বাড়েনি, তবে এমসি কলেজের ধর্ষণকারীদের আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নিরাপত্তা বাহিনী, যেটা সবাইকে ডোপ টেস্ট করা হয় চাকরির আগে, এবং এইটা সারা বাংলাদেশে কম্পালসারি করার জন্য নির্দেশনা হয়েছে, এটা বাস্তবায়ন কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যাবে। এমসি কলেজে যে ঘটনা ঘটেছে, বড় বড় চিত ঘটনা, তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয়, বিচার বিভাগ তাদের সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি অবশ্যই দেবে।